আসছে পরে খবরে। চুরি নয়, একেবারে ডাকাতি। টাকা পয়সা সোনা দানা নয়, জল। জলের পাইপলাইন সংযোগকে ঘিরে এমনই অভিযোগ পুরুলিয়ায়। সরব কাউন্সিলর থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা সকলে। খরাপ্রবণ পুরুলিয়া, সোনার চেয়েও দামি জল, প্রচণ্ড গরমে তীব্র জলকষ্ট, বছরভর কেনা জলই ভরসা বহু পরিবারের। এমন অভ্যেসে অভ্যস্ত এখানকার মানুষ, এমন অবস্থায় একটি অভিজাত মল ও হোটেলকে জল দেওয়ার কাজ করছে পৌরসভা। জল সরবরাহের জন্য রাতের অন্ধকারে বসানো হচ্ছে পাইপলাইন। এই অভিযোগে উত্তাল পুরুলিয়া শহর। কুয়োতে নেই, বোরিং নেই, কোথাও কোনো জায়গায় জল নেই। মানুষ বাইরে থেকে জল বয়ে বয়ে নিয়ে আসছে, এখানে কোনো জল। আমরা তো ছোট ছোট মানুষ, বড়দের বেশি ব্যবস্থা আমাদের কিছু নেই। অভিযোগ, এর পেছনে রয়েছে অনৈতিক লেনদেন। পুরসভার জলের দায়িত্বে থাকা কাউন্সিলর ও আরও কিছু কর্মীর নামে অভিযোগ উঠছে। বেশিরভাগ বাড়িতেই যখন জলের সংযোগ দেওয়া যাচ্ছে না, তখন এই দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য কিভাবে এমন উদ্যোগ পুরসভার? সরব এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমি বারবার চিঠি দিয়ে গেছি সমস্ত জায়গায়, কোনো কাজ হয়নি। তাহলে আমি কী করে বলবো ওই পৌরসভার কর্মচারীরা যারা জলের লাইনের কাজে আছে, তারা যখন লাইনটা কাজটা করছে তখন কী করে বলবো যে ওনারা জানেন না? যদিও পুর প্রধানের দাবি এ কাজ পুরসভার নয়, এমনকি পাইপলাইন বসানোর কোনো অনুমতি দেওয়া হয়নি বলেও দাবি তাঁর। সংকট যে রয়েছে সেটা সম্বন্ধে আমি অবগত, এবং এক নম্বর ওয়ার্ডে জলের স্পেশালভাবে করার জন্য এমএডির আপ্রাণ চেষ্টা করছে এবং অনেকটা প্রায় করেছে বললেও ভুল হবে না। কিন্তু কোনো পার্টিকুলার বিল্ডিংয়ের উপরে কোনো কানেকশন দেওয়ার জন্য চেয়ারম্যান পুরুলিয়া মিউনিসিপ্যালিটি কোনো পারমিশন কিন্তু দেয়নি। 3 কিলোমিটার জুড়ে ইতিমধ্যেই বসানো হয়েছে পাইপ, কোনো প্রশাসনিক অনুমতি ছাড়া এই কাজ কিভাবে সম্ভব হলো? প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। 24 ঘন্টার জন্য অনুপ মুখোপাধ্যায়ের রিপোর্ট, পুরুলিয়া।